হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মুভি ট্রেলারের রিয়াকশন দেব। মুভির নাম হলো সাইনা। এটা একটা বায়োপিক বা স্পোর্টস ড্রামা বলতে পারেন। তো খুব ভালো একটা দিনে সাইনা ট্রেলারটা বেরিয়েছে, সেটা হলো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল গতকাল। গতকাল ট্রেলারটা রিলিজ করেছে। ট্রেলারটার ডিউরেশন হলো 2 মিনিট 49 সেকেন্ডের মতো। তো ট্রেলারটা নিয়ে এবার একটু বলি। ট্রেলারটা সাইনা নেহওয়ালের ভূমিকা অভিনয় করেছে পরিণীতা চোপড়া, এবং সাইনার যে কোচের ভূমিকা অভিনয় করেছে মানব কল। এই সিনেমাটার রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অমল গুপ্তে, এবং প্রডিউসার হলো ভূষণ কুমার। এটা টি সিরিজের ফিল্ম, এবং টি সিরিজের সাথে এর প্রোডাকশন ব্যানার হলো ফ্রন্ট ফুড অ্যাসোসিয়েট পিকচার্স। এই সিনেমাটা যেহেতু স্পোর্টস ড্রামা অথবা একটা বায়োপিক হিসেবে আমরা দেখছি, কাজেই মনে করা হচ্ছে যে বলিউডের যে ফর্মুলাগুলো রয়েছে, এখন তো বলিউড রিমেক ফর্মুলা একটা মানিয়ে নিয়েছে। এছাড়া স্পোর্টস ড্রামা বা বায়োপিক টাইপের যেই ফিল্মগুলো তারা রিলিজ করতে চায়, সেখানে সিনেমাগুলো অলরেডি হিট হয়ে যায়। এর আগের সিনেমাগুলো হচ্ছে একদিন ইন্ডিয়া থেকে শুরু করে যা যা সিনেমা মোটামুটি বানানো হয়েছে, সবকটা সিনেমা সুলতানের মতো সিনেমাও কিন্তু হিট হয়েছিল। তো এখানেও আশা করা যাচ্ছে যে সাইনা যে মুভিটা, যেটা 26 মার্চ থিয়েটার্সে আসছে, সিনেমাটা মোটামুটি হিট হবে। এখানে সাইনার ভূমিকায় পরিণীতি চোপড়া অসাধারণ। ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং সাইনা নেওয়ালের যে চুলের স্টাইলটাও অনেকটা সেরকম। সাইনার এখানে যেমন একটা তিল আছে, আমি যেটা টিজারে উল্লেখ করেছিলাম, এখানে পরিণীতি চোপড়ার ঠিক এখানে এরকম একটা তিল দেখা যাচ্ছে। এবং সাইনার ছোটোবেলার চরিত্রে যে মেয়েটা অভিনয় করেছে, তার যে মানে যা অভিব্যক্তি যতটুকু দেখলাম খুব ভালো। এবং সাইনার মায়ের যে কথা বলার যে স্টাইলগুলো, যে থ্রো অফ অ্যাপ্রোচগুলো বেশ ভালো লাগলো। এবং মানব কল আসার পর থেকে কিন্তু ট্রেলারটা কিন্তু একটা অন্যরকমের একটা ভাইব পেয়ে যায়। তো ট্রেলারটা হয়তো বা একটু বড় লাগলো আমার কাছে, কিন্তু ট্রেলারটায় কিন্তু সাইনার উত্থান পথনে কিন্তু বারবার যে ফোকাসিংটা বারবার উঠে আসছে, এবং কোনো কারণে যে সাইনা কেন এত দূর এত উঠে আসছে সেখানটায়, মানে সাইনার হয়তো বা স্টপ করে দেওয়া উচিত, সেই একই ফর্মুলা ইউজ করা হচ্ছে। প্রথমে হয়তো বা খুব কষ্ট করে একটা প্লেয়ার ওঠে, তারপরে তার কিছু ব্যাকড্রপ দেখানো হয় তাকে, তারপর সে আবার ফল করে, তারপর আবার সে রাইজ করে, সে একই ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। যদিও অমল গুপ্ত তারে জামিন পুয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে কিন্তু এই একই ফর্মুলা ছিল, কিন্তু একটু অন্যভাবে ছিল। তাও সেখানে আমির খান ছিল, তো অন্যভাবে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং তারে জামিন পুয়ার একটা খুব মানে উইনার টাইপের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সেই প্রসঙ্গ আসি, এবার সাইনের কথায় আসি। তো সাইনার ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আশা করছি যে ট্রেলারটা দেখে মনে হলো যে পরিণীতি চোপড়ার হয়তো একটা ব্রেক আসতে চলেছে, এবং পরিণীতি চোপড়ার যে ক্যারিয়ারে কিন্তু খুব একটা ভালো সিনেমা কিন্তু এখন অবধি আমরা সেরকম দেখতে পাইনি। লাস্ট যেহেতু নেটফ্লিক্স যেটা বেরিয়েছে দ্য গার্ল অন দ্য ট্রেন, যদি সিনেমাটা এখনও আমার এখন নেটফ্লিক্সে এখনও দেখা হয়নি, দেখার পর রিভিউ করবো, কিন্তু যতটুকু আমি শুনছি সেই সিনেমাটা কিন্তু খুব একটা আশাপ্রদ হয়নি। এই জন্য এখন সাইনার দিকে তাকিয়ে বলিউড, এবং সাইনার সাথে কিন্তু ওই সময় মুম্বাই সাগাও কিন্তু ক্ল্যাশ করছে, তো কাজেই সেখানে কতটা সাইনার সাফল্য পাবে জানি না। তো হ্যাটস অফ টু সাইনার কাস্ট অ্যান্ড ক্রুজ, দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে আমার সাইনার ট্রেলারের রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট আছেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এখন এই অবধি স্টে টিউন, বাই।